हेलो बंधुरा केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन। आज आमरा कथा बोलबो 2021 एर 2.5 लाख टाकार मध्धे बजेट फ्रेंडलि किछु बाइक निये। तो चलुन शुरू करा जाक भिडियोटी। नम्बर 7 ए रयेछे बाजाज पालसार एनएस 160 रिफ्रेश। ए बाइकटीते व्यवहार करा हयेछे 160 सीसीर 4 स्ट्रोक सिंगल सिलिंडार ओयेल कुल इंजिन जार मैक्सिमाम पावर 15.3 पीएस एट 8500 आरपीएम एवं मैक्सिमाम टॉर्क 14.6 पीएस एट 6500 आरपीएम। बर्तमाने बाइकटी सिंगल चैनल एबीएस एर साथे बाजारे पावा जाच्छे। बाइकटीर टॉप स्पीड 130 किलोमीटर पर आवर एवं माइलेज देय सर्वोच्च 40 किलोमीटर एवं बाइकटीर बाजार मूल्य धरा हयेछे 2,17,000 टाका। नम्बर 6 रयेछे टीवीएस एपाचे आरटीआर 160 4V ABS। ए बाइकटीते व्यवहार करा हयेछे 159.7 सीसी 4 स्ट्रोक सिंगल सिलिंडार ओयेल कुल इंजिन जार मैक्सिमाम पावर 16.5 पीएस एट 8000 आरपीएम एवं मैक्सिमाम टॉर्क 14.8 न्यूटन मीटर एट 6500 आरपीएम। ए बाइकटीते सिंगल चैनल एबीएस ब्रेकिंग सिस्टम व्यवहार करा हयेछे। ए बाइकटीर टॉप स्पीड 130 किलोमीटर पर आवर एवं बाइकटी सर्वोच्च माइलेज देय 42 किलोमीटर पर्यन्त। ए बाइकटीर बाजार मूल्य 2,07,900 टाका। 5 नम्बर आमरा कथा बोलबो सुजुकी जिक्सार कार्बोरेटर निये। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 155 সিসির 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুল ইঞ্জিন যার সর্বোচ্চ ক্ষমতা 14.1 পিএস এট 8000 আরপিএম এবং সর্বোচ্চ টর্ক 14 নিউটন এট 6000 আরপিএম। এই বাইকটির সর্বোচ্চ গতি ঘন্টায় 130 কিলোমিটার এবং সর্বোচ্চ মাইলেজ দেয় 45 কিলোমিটার পর্যন্ত। এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,24,000 টাকা। 4 নম্বরে আমরা কথা বলবো অসাধারণ একটি বাইক নিয়ে। এই বাইকটির নাম হলো বেনালি 165S। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 165 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করায় বাইকটি লং রাইডিং ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স দেবে। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 17.86 পিএস এট 9800 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন পার মিটার এট 7000 আরপিএম যা এই সেগমেন্টের অন্য সব বাইকের চেয়ে অনেক বেশি। এই বাইকটিতে এবিএস ব্রেকিং সিস্টেম না থাকলেও কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এবং এই বাইকটির বাজার মূল্য 2,25,800 টাকা। এই বাইকটির টপ স্পিড 135 কিলোমিটার এবং সর্বোচ্চ মাইলেজ দেয় 38 কিলোমিটার পর্যন্ত। নাম্বার 3 আমরা কথা বলবো ইয়ামাহা FZS-FI ভার্সন 2 নিয়ে। এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,24,000 টাকা। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 149 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার 13.2 পিএস এট 8000 আরপিএম এবং সর্বোচ্চ টর্ক 12.8 নিউটন পার মিটার এট 6000 আরপিএম। বাইকটির সর্বোচ্চ গতি 120 কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ মাইলেজ দেয় 48 কিলোমিটার। নাম্বার 2 আমরা কথা বলবো ইয়ামাহা FZ-S FI ভার্সন 3 নিয়ে। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 149 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার 13.2 পিএস এট 8000 আরপিএম এবং সর্বোচ্চ টর্ক 12.8 নিউটন পার মিটার এট 6000 আরপিএম। বাইকটির সর্বোচ্চ গতি 120 কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ মাইলেজ দেয় 48 কিলোমিটার। এই বাইকটিতে এন্টিলক ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবল রয়েছে। এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএসও রয়েছে। এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,40,500 টাকা। এক নম্বরে আমরা কথা বলবো সুজুকি জিক্সার এফআই নিয়ে। এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,44,950 টাকা। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 155 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 14.1 PS এট 8,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন এট 6,000 RPM। এই বাইকটিতে এফআই টেকনোলজি থাকায় ভালো মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এই বাইকটির সর্বোচ্চ গতি ঘন্টায় 130 কিলোমিটার/আওয়ার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।